গত ২৫ বছরের রাজত্বে জনজাতি দিনে ক্রমাগত রাজনীতি করে গেছে বামফ্রন্ট। আধুনিক ত্রিপুরা রাজ্যের উপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে ওরা ভুলে গেছে। ২০১৬ থেকে ২০১৮র বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সময়কালে খুন করা হয়েছে বিজেপির ১১ জন কার্যকর্তাকে। আজ সেসব ভুলে গিয়ে রাজনৈতিক সন্ত্রাসের নামে বড় বড় কথা বলছে সিপিআইএম, ডেপুটেশন জমা দিচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। এসব নাটক ত্রিপুরার মানুষ মেনে নেবে না। রাজধানীর কৃষ্ণনগর স্থিত বিজেপির রাজ্য পার্টি অফিসে শুক্রবার বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে বাড়াবাড়ি রকমের রাজনৈতিক সন্ত্রাস চলছে বলে দাবি তুলেছে সিপিআইএম। সন্ত্রাস রুখতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে ডেপুটেশনও প্রদান করেছে বামফ্রন্টের রাজ্য কমিটি। এরপরেই তাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সন্ত্রাস নিয়ে আজ যারা বড় বড় কথা বলছেন সেই কমিউনিস্টরাই একসময় নির্বিচারে গণহত্যা চালিয়ে গেছে। আজ সেসব তারা ভুলে গিয়ে বিজেপির নামে মিথ্যাচার করছে। ২০২৩-এর বিধানসভা নির্বাচনকেও ঐতিহাসিক আখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, এই নির্বাচন উপলক্ষে একটাও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি ত্রিপুরায়। আমি প্রস্তাব রাখতে চাই, এই রাজ্যের আমাদের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে আমরা ভুলে গেছি। ভারতীয় জনতা পার্টি আমরা আগরতলার যে বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে উৎসর্গ করেছি। ১৯ আগস্ট আমাদের মহারাজার জন্মদিন, সেটাকে সরকারিভাবে ঘোষণা করেছি। আমাদের মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে আগরতলা যেখান থেকে স্টার্ট হয় ০ পয়েন্ট, সেই যে চমনি সেদিন অবহেলিত ছিল সেই চমনিটাকে আমাদের মহারাজের নামে উৎসর্গ করেছে। ভারতীয় জনতা পার্টি আমাদের এই রাজ্যের যে আধুনিক রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম মানিক কিশোর মানিক্যকে আমরা ভুলে যাই। আজকে জনজাতিদের নিয়ে উনারা রাজনীতি করেছেন। ভারতীয় জনতা পার্টি এই টিটিএডিসির আসন সংখ্যা আপনারা জানেন ২৮টি, যাতে সেখানে ৫০টি আসন বৃদ্ধি করা হয় তার জন্য আমরা ক্যাবিনেট ডিসিশন করে পার্লামেন্টের অনুমোদনের জন্য আমরা সেটা পাঠিয়েছি। আজকে জনজাতি বিকাশের জন্য, জনজাতির ছেলে মেয়েদের শিক্ষার জন্য ১৮টি জনজাতি গোষ্ঠী এলাকায় ১৮টি আমাদের একলব্য বিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় যে আমাদের কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদেরকে উপহার দিয়েছেন এই রাজ্যের জনজাতি গোষ্ঠীর জন্য, আজকে সেই ১৮টির মধ্যে ১০টি একলব্য বিদ্যালয় অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষদের প্রতি বিশেষ নজর রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যের নতুন বিমানবন্দর রাখা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে। ১৯ আগস্ট মহারাজার জন্মদিনকে সরকারিভাবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রকৃতপক্ষে বিজেপি জনজাতিদের উন্নয়ন করলেও এই ব্যাপারে বামফ্রন্ট কুৎসা রটাচ্ছে বলে এদিন অভিযোগ জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বিধানসভা নির্বাচনে জাতীয় জনজাতিরা মিলে দ্বিতীয়বার বিজেপিকে বেছে নিয়েছে, সেটা ওদের সহ্য হচ্ছে না, এই বলেও অভিযোগ জানান তিনি। জনজাতিদের উন্নয়ন স্বার্থে ভারতীয় জনতা পার্টির সরকার একটি ইতিবাচক দৃষ্টিকোণ নিয়ে এগোতে চাইছে বলে এদিন মন্তব্য করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।